নমস্কার বন্ধুরা, স্মৃতিরেখাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি একটা মুখরোচক খাবার আপনাদের সাথে শেয়ার করব। আজ বানাবো ক্রিস্পি সুইট কর্ন। এই ক্রিস্পি সুইট কর্ন কিন্তু বানানো খুব সহজ, খেতে তো দারুণ লাগে। কর্ন আমাদের সব প্রত্যেকেরই খাওয়া খুবই ভালো। আমি কিভাবে এই ক্রিস্পি সুইট কর্ন বাড়িতে বানিয়ে থাকি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি। এখানে আমি দেখুন 1 কাপ সুইট কর্ন নিয়েছি। এই সুইট কর্নটা আমি প্রথমে একটু সিদ্ধ করে নেব। তার জন্য একটা পাত্রে বেশ কিছুটা জল গরম করতে বসিয়েছি। জলটাও ভালো মতো গরম হয়ে গেছে। এবার এই জলের মধ্যে আমি সুইট কর্নগুলো দিয়ে দেব। সম্পূর্ণ সুইট কর্নটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম। আমি কিন্তু এখানে লবণ বা কিছুই দেব না, এমনি 6 থেকে 7 মিনিট সিদ্ধ করে নেব খুব ভালো মতন। দেখুন 6 মিনিট মতো আমি এটা সিদ্ধ করে নিয়েছি। সুইট কর্নগুলো ঠিকঠাক আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আমি জল ঝরিয়ে এগুলোকে তুলে নিচ্ছি। একটা স্ট্রেনারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি, তাহলে জলটা ঝরাতে সুবিধা হবে। এবার এইভাবে আমি কিছুক্ষণ রেখে দেব যাতে সম্পূর্ণ জলটা ঝরে যায়। আপনারা কোনো সুতির কাপড়ের মধ্যে নিয়েও একটু ভালো করে মুছে নিতে পারেন, তাহলেও কিন্তু জল শুকিয়ে যাবে। জল ঝরে গেছে, একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি সুইট কর্নগুলো। এবার এই বাটির মধ্যে সুইট কর্নে দিয়ে দিলাম 2 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা এখানে কিন্তু ময়দা এবং কর্নফ্লাওয়ার মিলিয়েও দিতে পারেন। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। এবার এই সব কিছু দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। এমনভাবে মেশাতে হবে যেন সুইট কর্নের ওপরে কর্নফ্লাওয়ারের কোটিংটা খুব ভালো মতন হয়ে যায়। যদি একটু সাদা সাদা থাকে তাহলে 1 চামচ জল দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন। দেখুন আমার জল দেওয়ার প্রয়োজন হয়নি, এমনি খুব ভালো মতন কিন্তু মিশে গেছে। এবার এগুলো আমি ভেজে নেব। ভাজার জন্য গ্যাসে একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা রিফাইন্ড অয়েল গরম করতে বসিয়েছি। তেলটা কিন্তু খুব বেশি গরম হবে না, মিডিয়াম গরম হলেই হবে। গ্যাসটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমি এখানে কিছুটা সুইট কর্ন দিয়ে দিচ্ছি। একবারে বেশি দেবেন না, তাহলে কিন্তু ভাজতে অসুবিধা হবে। আর এগুলো তেলে দেওয়ার পরে কিন্তু তেল ভীষণ ছিটকে গায়ে আসে, একটু সাবধানে করবেন অথবা একটু ঢাকা দিয়ে করবেন। দেখুন কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিয়েছি, এবার এগুলো তেলের ওপরে ভেসে উঠেছে, ভাজা হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে আরও 2-1 মিনিট একটু ভালো করে ভেজে নেব, তাহলে ভালো মতো ক্রিস্পি হবে সুইট কর্নগুলো। ভাজা হয়ে গেছে, এবার আমি তেল ঝরিয়ে একটা প্লেটের ওপরে টিস্যু বিছিয়ে তুলে নেব যাতে এক্সট্রা তেলটা টেনে নেয়। সম্পূর্ণ সুইট কর্নগুলো তুলে নিয়েছি, আবারও এই তেলের মধ্যে কিছুটা সুইট কর্ন দিয়ে দিচ্ছি। একই পদ্ধতিতে এবারও আমি ভেজে নেব। সম্পূর্ণ সুইট কর্ন ভেজে নিয়ে আমি ফেরত আসছি। দেখুন সুইট কর্নগুলো কিন্তু আমি ভেজে একটা টিস্যুর ওপরে তুলে রেখেছি যাতে এক্সট্রা তেলটা টেনে নেয়। এবার আমি একটা অন্য প্লেটে নিয়ে নিয়েছি। এবার এই সুইট কর্নের মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাঁচা লঙ্কা কুচি। ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। আমি লঙ্কা গুঁড়ো এখানে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ চাট মশলা, আর দিয়ে দেব 1/2 লেবুর রস। লেবুর রস দিলে কিন্তু এই সুইট কর্ন খেতে আরও খুব ভালো লাগবে। এবার এই সব কিছু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। চাট মশলা দেওয়া আছে, চাট মশলায় কিন্তু অনেক রকম মশলাই থাকে, তাই অন্য কোনো মশলা দেওয়ার আর প্রয়োজন নেই। আপনাদের কাছে ধনেপাতা কুচি থাকলে ধনেপাতা দিয়ে দেবেন, সেটা দিলে আরও ভালো লাগবে। আমার কাছে নেই তাই আমি দিতে পারলাম না। এবার আমি এটা সার্ভ করে দেব। রেডি হয়ে গেছে আমার ক্রিস্পি সুইট কর্ন। খুব সহজেই কিন্তু বাড়িতেই ক্রিস্পি সুইট কর্ন বানিয়ে নেওয়া যায়, খেতে তো দারুণ লাগে। আমার আজকের এই সুইট কর্নের রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখবেন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। নতুন বন্ধুদের কাছে বরাবরের মতো একটাই অনুরোধ, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আপনাদের সাথে আমার আবার দেখাবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে।